গত বিশেষ করে গত 2-3 মাস ধরে যে সেকেন্ড ওয়েভ যেটা কোভিডে চলছে, সেখানে আমরা যে ওষুধগুলি দিয়ে বেশি ফল পেয়েছি, খুব এফেক্টিভ হয়েছে, সেই ওষুধগুলো কিরকম ইন্ডিকেশনে আমরা ব্যবহার করেছি এবং তার কিরকম রেজাল্ট এসছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই ওষুধগুলির ইন্ডিকেশনের ব্যাপারে প্রথম যেটা বলে নেওয়া দরকার সেটা হলো, এখন সেকেন্ড ওয়েভের যে আমরা রোগীগুলো পাচ্ছি, এরা মূলত কি কষ্ট নিয়ে আসছে? বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 10 জনের মধ্যে যদি আমরা 10টা পেশেন্ট দেখি, 8 থেকে 9 জন এদের কাশি আছে, এবং সেই কাশিটা বলতে গেলে, এক কথায় বলতে গেলে, একটা আনইউজুয়াল ডিস্ট্রেসিং ফ্যাটিগিং কাফ। যদি কেউ আমার একবার নিজে কানে সেই কাশিটা শুনি ওভার টেলিফোনে, একবার যদি আওয়াজটা আমরা রিকগনাইজ করতে পারি, আমাদের মেমোরিতে অ্যাসোসিয়েট করতে পারি, আমরা কিন্তু যে কোনো কোভিড পেশেন্ট যখন কাশবে, কথা বলতে বলতে কাশে ওভার টেলিফোন বা যখন টেলিমেডিসিন আমরা কনসালটেশন করছি, যখন কাশছে কাশির আওয়াজ শুনেই আমরা বুঝতে পারি যে তার কোভিড কাফ হচ্ছে। সেই জন্য এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সিমটম। আর যেটা আমরা পাচ্ছি, কিছু পেশেন্ট আসছে তারা প্রথম 2-3 দিন প্রায় সেরকম কোনো কষ্টই থাকছে না, অল্প একটু গা ম্যাজম্যাজ করছে, সেরকম টেম্পারেচার নয়, তারপরই হয়তো 3 দিনের মাথায় নাকে গন্ধ চলে গেল, মুখে স্বাদ চলে গেল, তারপর জ্বর শুরু হচ্ছে। আর কিছু পেশেন্ট আসছে যাদেরকে আমরা পাচ্ছি অন্য কিছু সিমটম নেই, শুধু চোখটা লাল হয়েছে, কারোর এক চোখ, কারোর দু চোখ, দেখে অ্যাপারেন্টলি মনে হবে যেন একটা ভাইরাল কনজাংটিভাইটিস চলছে, 3-4 দিন এরকম চললো, তারপরে জ্বর, তারপরেই পুরো রোগের যে কোর্স শুরু হয়ে যাচ্ছে। আবার কিছু পেশেন্ট আসছে যারা প্রথম 2-3 দিন না চোখ লাল হচ্ছে, না হাঁচি, না কাশি, শুরুতেই তাদের পেট ব্যথা, বা পেট ব্যথা না হলেও দিনের মধ্যে 3-4 বার ইলফর্ম স্টুল হচ্ছে, পটিটা খারাপ হচ্ছে, এরকম 3-4 দিন চলছে। তারা কখনো কখনো কেউ ভাবছেন যে আমি একটু খাওয়া দাওয়ার গন্ডগোল করেছিলাম, আমি একটু রাত জেগেছিলাম, আমি একটু রিচ খেয়েছি, স্পাইসি খাবার খেয়েছি, তাই বোধহয় আমার পেট খারাপ হয়েছে। তারা অতটা নিজের দিকে খেয়াল রাখছেন না, এবং তারপর 3-4 দিন পর দেখা যাচ্ছে তাদের টেম্পারেচার এসে যাচ্ছে, তারপরেই 4-5 দিন পর থেকে কাশি এবং অন্যান্য উপসর্গ। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এরকম পেশেন্টও আমি জানি যারা প্রথম 3 দিন কেবলই পেটের অসুবিধে বলেছিলেন, তেমন কিছু জ্বর ছিল না, একটু দুর্বলতা ছিল, তারা 8-9 দিনের মাথায় অনেকের এমন দ্রুত অসুখটা বেড়ে গেছে, পুরো লাং ইনভলভমেন্ট হয়ে গেছে, কোভিড লাং এসে গেছে এবং তাদের স্যাচুরেশন কমে গেছে। আর কিছু পেশেন্ট রয়েছে যারা আমাদেরকে এভাবে দেখাতে আসছেন, যাদের মধ্যে 3-4 দিন ধরে খুব লো গ্রেড টেম্পারেচার, এবং লো গ্রেড টেম্পারেচারের পর যেটা হচ্ছে হালকা হালকা একটু জ্বর, গা ব্যথা, কিন্তু ভয়ানক দুর্বলতা, এক্সট্রাঅর্ডিনারি প্রস্টেশন, একটা ফ্যাটি, প্রচন্ড উইকনেস ফিল করছে, উইকনেসটাই তাদের প্রথম সিমটম। তারা কাজকর্ম করছিলেন, তারপরে কাজকর্ম করতে পারছেন না, খুব টায়ার্ড হয়ে পড়ছেন, এরপরেই 4-5 দিনের মাথায় তাদের দেখা যাচ্ছে কারোর মুখে স্বাদ চলে যাচ্ছে, কারোর নাকে গন্ধ চলে যাচ্ছে, বা কারোর জ্বর চলে আসছে। কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এ সমস্ত কিছু নয়, প্রথম দিন একটু গা ম্যাজম্যাজ, গা ব্যথা, তারপরে আর 3-4 দিন কোনো সিমটম নেই, 5-6 দিনের মাথায় শুধু অ্যাংজাইটি। পেশেন্টের স্যাচুরেশনও ঠিক আছে, টেম্পারেচারও সেরকম কিছু নেই, রাত্রে ঘুমোতে যেতে পারছেন না, ঘুমের সময় যখনই বিছানায় শুতে যাচ্ছে তখনই মনে হচ্ছে আমার শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট হলে আমি মরে যাব, এরকম একটা অ্যাংজাইটি নিয়ে প্রেজেন্ট করছে। তারপরে 7-8 দিন পর থেকে দেখা যাচ্ছে তাদের জ্বর শুরু হয়ে যাচ্ছে, কারো 4-5 দিন পর থেকে জ্বর শুরু হয়ে যাচ্ছে। আর নাকে গন্ধ পাওয়া না পাওয়া প্রায় এবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে অলমোস্ট 80% পেশেন্টের এই নাকে গন্ধ পাওয়ার সমস্যা হচ্ছে, না পাওয়ার, তো সেটাও কিন্তু একটা বলবো আমরা যে গুরুত্বপূর্ণ লক্ষণের মধ্যেই পড়ছে। এইভাবে মোটামুটি এবারে আমাদের লক্ষ্য করছি আমরা যেটা পেশেন্টগুলি আমাদের কাছে আসছে। তো এরকমভাবে খুব এর আগে যে আমরা ওয়েবিনারগুলো করেছি সেখানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে হয়েছে বলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা ইংরেজিতে বলেছি, এবং একদম বা ফ্যামিলি যারা তাদের সঙ্গে এভাবে বসা আমার হয়ে ওঠেনি, সেই জন্য আমি একটু গোড়া থেকেই বলছি যে সিমটম কিছু বললাম। তো আপনারা যারা ডাক্তারি করছেন, যারা কোভিড পেশেন্ট দেখছেন,
তারা তাদের নিশ্চয়ই প্রত্যেকের অভিজ্ঞতা হয়েছে, তাদের মধ্যে কেউ যেরকম আমি বললাম এরকম বেশিরভাগ সকলে দেখেছেন, বা কেউ দু একটু ভিন্নও দেখতে পারেন। তো আমাদের কাছে যখন একটা কোভিড পেশেন্ট চলে আসে বিইং হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। প্রথম অবস্থায় আমাদের গত বছর যখন কোভিড ফার্স্ট ওয়েভ এলো, সে সময় আমাদের ভারত সরকার এবং আয়ুষ মন্ত্রণালয় থেকে আমাদের কোভিড পেশেন্ট চিকিৎসা করবার ব্যাপারে সেভাবে খুব খোলামেলা অনুমতি ছিল না। এবারে সে তুলনায় অনেকটা ভালো, সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট বেরিয়েছে এবং বলা হয়েছে সেখানে মাইল্ড এবং মডারেট কেস যারা রয়েছেন তাদেরকে হোমিওপ্যাথি ডাক্তার, শুধু নয় আয়ুষ ডক্টর সে চিকিৎসা করতে পারবে। তো সব ক্ষেত্রে আমি বলি, যদি কখনো কেউ আপনারা কোভিড পেশেন্ট দেখছেন, আপনারা কিন্তু প্রথম কাজ যেটি করবেন সেটা হলো পেশেন্টের কাছে হোয়াটসঅ্যাপে হোক, মেসেজ ফরম্যাটে হোক, যে কোনো ভাবেই হোক, পেশেন্টের কাছ থেকে একটা কনসেন্ট নেবেন যে তিনি ইচ্ছা করে ভলেন্টারিলি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অপ করছেন। একটা কনসেন্ট নিয়ে রাখা দরকার যে বিইং এ কোভিড পজিটিভ পেশেন্ট অর বিইং এ সাসপেক্টেড কোভিড পজিটিভ পেশেন্ট ভলেন্টারিলি দে আর অপটিং হোমিওপ্যাথিক মোড অফ থেরাপি, এবং সেখানে তিনি উল্লেখ করে দেবেন যে আমি যে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে চাইছি কোন ডাক্তারবাবুর কাছে নিতে চাইছি, আপনার নামটিও যিনি আপনি তিনি যেন হোয়াটসঅ্যাপে উল্লেখ করে দেন। এবং এইগুলি যদি আপনার কাছে আপনি রেখে দেন, কোনো ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের কিছু অসুবিধে হয়ে পড়ে আপনি আইনগতভাবে সুবিধার মধ্যে থাকবেন। আমি অনুরোধ করবো সকলকেই যে এভাবে একটু সচেতন হয়ে এই কাজটা করা। অসুবিধাটা কি হচ্ছে, যে পেশেন্টগুলি আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা চিকিৎসা করছি তাদের মধ্যে বেশিরভাগ পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, কিন্তু সব সংখ্যক রুগী তো ভালো হবে না, দুই চারটা গন্ডগোল হয়ে যেতে পারে। সেটা আমরা ঠিক মতন সিমটম কালেক্ট করতে পারলাম না, রুগী ঠিক মতো বলতে পারলো না, বা যা সিমটম আমরা শুনলাম আমরা ভাবছি আমরা ঠিকই ওষুধ দিয়েছি, আমরা ঠিক ওষুধ সময় মতন দিয়ে উঠতে পারলাম না, সেই কারণে এমন হতে পারে যে সেই পেশেন্টটি ভালো করতে পারলাম না, ক্রমশ একটু বিপদের দিকে চলে গেল। তো সেই সব ক্ষেত্রে যখনই এরকম একটা বিপজ্জনক অবস্থা হতে পারে, যদি কখনো হয় আনফর্চুনেট, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের যে আইনগত প্রোটেকশন যেন ডাক্তাররা নিজেরা নিয়ে রাখেন। কারণ এটা আমরা যে পরিসরে কথা বলছি, আমরা বেঙ্গল একাডেমি অফ অ্যাপ্লাইড হোমিওপ্যাথির একটা পরিবার মনে করি, সেই জন্য সকলেই যাতে খুব সাবধানী হয়ে এবং খুব সুস্থতার সঙ্গে এবং স্বস্তির সঙ্গে হোমিওপ্যাথি ডাক্তারি করতে পারেন সেটা মনে রেখেই কথাগুলি আমি বললাম। এরপর যেটা হয়, আমরা মনের মধ্যে প্রশ্ন আসে যে আমরা কোভিডের সিমটম তো প্রায় সকলেই এখন জানি বা অনেকের হয়েও গেছে কোভিড, এই জন্যও জানেন, অনেকে শুনছেন বলে জানেন, অনেক অনেক রুগী দেখছেন বলে জানেন, অনেকে খবরের কাগজ বই পড়ে পত্রপত্রিকা পড়ে জানছেন, অনেকে জার্নাল পড়ে জানছেন। তো একটা পেশেন্ট প্রথম আমাদের কাছে যখন এরকম সিমটম নিয়ে আসছে বা কম সিমটম বুঝতে পারছি না এরকম, আমাদের প্রথম কর্তব্য কি? প্রথম কর্তব্য হলো সেই যে বাড়ির পেশেন্টটি অসুস্থ হয়েছে সেই পেশেন্টটিকে বলে দেওয়া। কারণ যখনই কোনো এপিডেমিক ডিজিজ চলে, এপিডেমিক ডিজিজের মতন যে কোনো লক্ষণ একটি বা দুটি হলেই সেই রোগীকে আইসোলেশন করাটা খুব দরকার। সেটা তার হয়তো কোভিড হয়নি, সে তিনবার পায়খানা করেছে হজমের গন্ডগোল থেকেই, তার একটু গা ম্যাজম্যাজ করেছে রোদ্দুর লেগেছে বলে, তার একটু চোখটা লাল হয়েছে চোখের একটা কোনো নির্দিষ্ট অসুবিধা হয়েছে বলে, কিন্তু সে যেহেতু এগুলি এবারে সেকেন্ড ওয়েভ কোভিডের সঙ্গে সিমটমের মিল হচ্ছে, এরকম হলেই আমরা প্রথম পেশেন্টটিকে বলবো একজন চিকিৎসক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আপনি আইসোলেশনে থাকুন, বাড়িতে সেলফ আইসোলেশনে থাকুন, ঘরে যদি সুবিধা থাকে একটা নির্দিষ্ট পায়খানা বা একটি নির্দিষ্ট ঘর ব্যবহার করুন, এবং তিন দিন যদি এভাবে চলতে থাকে শরীরের অবস্থাটা, পায়খানা বমি জ্বর যা যেরকম উপসর্গ এসেছে, তিন দিন হয়ে গেলে 72 ঘন্টা যদি চলতে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে আমরা আরটিপিসিআর করতে দেব। তো সেই ক্ষেত্রে আমাদের পরীক্ষা নিরীক্ষা কি কি করবার দরকার একটা ধারণা আমাদের সকলের আছে, তবু আমি একটু রিভাইজ করে দিচ্ছি, মনে করে দিতে চাই। আরটিপিসিআর হলো গোল্ড টেস্ট ফর কোভিড-19। যদি কারো আরটিপিসিআর পজিটিভ হয় সেখানে সেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে তার কোভিড হয়েছে, কিন্তু কারো যদি র্যাপিড অ্যান্টিজেন পজিটিভ হয় তারও কোভিড হয়েছে, কিন্তু র্যাপিড অ্যান্টিজেন নেগেটিভ হলে তার কোভিড হয়নি এ কথা বলা যাবে না, আবার আরটিপিসিআর নেগেটিভ হলে তারও কোভিড হয়নি এ কথা বলা যাবে না, কিন্তু পজিটিভ হলে তার কোভিড হয়েছে। এবং একদম শুরুতে যখন আমরা আরটিপিসিআর করতে দিয়েছি, দু তিন দিন আসতে সময় লাগছে, সেই সময় যদি আমরা তার একটা সাধারণ কমপ্লিট হিমোগ্রাম করতে দিই,
তাহলে যে জিনিসটি আমরা দেখতে পাবো 3 দিন 4 দিনের মাথায় যদি আমরা একটা কমপ্লিট মেমোগ্রাম করতে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি একটু কমে যায়, লিম্ফোসাইট কাউন্ট একটু কমে যায়। এবং এইগুলি যদি যখন আমরা দেখবো তাহলে আমরা আরো একটু ধারণা করতে পারি যে হ্যাঁ এটা কোভিডের দিকে যাচ্ছে। আর যেটা আমরা যদি দেখি 4-5 দিনের মাথায় পেশেন্টের খুব কাশি চলছে, জ্বরটা সারছে না, সেক্ষেত্রেও আমাদের একটা সিআরপি করে নেওয়া উচিত, সি রিঅ্যাকটিভ প্রোটিন, তাহলে আমরা একটা ধারণা করতে পারবো যে শরীরের ভেতরে একটা সংক্রমণটা, বিশেষ করে যে ভাইরাল ডিজিজ তার সঙ্গে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন কি লেভেলে গেছে। কারণ পেশেন্টের যে আনুষঙ্গিক ব্যবস্থা, যদি তার লাং ইনভলভমেন্ট হয় তার জন্য যে আনুষঙ্গিক ব্যবস্থা নিতে হবে সেই জন্য আমরা প্রস্তুত হতে পারবো। এবং যদি পেশেন্ট এরকম পুরোটাই আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার মধ্যে যারা থাকতে চাইছেন, অনেকেই থাকছেন, অনেক রুগী আমি দেখলাম তারা অন্য কোনো চিকিৎসা, এমনকি 102-3 জ্বর পর্যন্ত তারাও হোমিওপ্যাথি চিকিৎসকের উপরে নির্ভর করে থাকলেন। এবং আমি স্যালুট করি এই সমস্ত পেশেন্টদেরকে যারা 102-3 জ্বর কাশি ঘরের ভেতরে হাঁটাচলা করতে পারছেন না, এতটা দুর্বলতা সত্ত্বেও হোমিওপ্যাথি চিকিৎসকের উপরে নির্ভর করেছিলেন এবং ভালো হয়ে গেছেন, তাদের সকলকে আমি স্যালুট করি একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে। তো সেই ক্ষেত্রে এরকম যখন 8 দিন হয়ে যায়, 7-8 দিন হয়ে যায়, খুব কাশি চলছে, জ্বর চলছে, যদি কেউ হাসপাতালে ভর্তি হতে না চান, যাদের স্যাচুরেশন 95-এর ওপরে থাকে তাদের জন্য কিন্তু রক্ত পরীক্ষা, এবং একটা প্রয়োজনীয় সুবিধে যদি থাকে একটা HRCT লাং করে নেওয়া ভালো, লাঙের কি অবস্থা। কারণ পেশেন্টটি যদি ভালো হয়ে গেল ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যখন একটা হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে চিকিৎসা হতে হতে 8-9 দিন হয়ে যাওয়ার পর হঠাৎ যদি পেশেন্টের স্যাচুরেশন কমে যায়, সেই স্যাচুরেশন কমে যাওয়া পেশেন্টে যখন কোনো হাসপাতালে ভর্তি হতে যাবে, হাসপাতালে ভর্তি হওয়ার কি সুবিধে আপনারা সকলেই জানেন কিরকম চলছে, তারপরেও অনেক কষ্ট করে যখন হাসপাতালে ভর্তি হতে যাবে বা ভর্তি হবে, তখন কিন্তু এই রিপোর্ট, চিকিৎসার এই রিপোর্টগুলো যদি আমাদের করা থাকে, তারা খুব চটজলদি তাদের যে আনুষঙ্গিক ব্যবস্থা সব চালু করতে পারবেন। সেই জন্য এগুলি আমাদের একটু সচেতন হয়ে করা দরকার। এরপর আমরা চলে আসি যেটা নিয়ে আমরা আলোচনা করতে আজকে বসেছি, এফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা যেভাবে করোনা রোগীরা নিজেদেরকে প্রেজেন্ট করছে এবারে, বিশেষ করে গত 2 মাস ধরে, তাদের সমস্ত সিমটমগুলি আমরা বোধ ফিজিক্যাল সিমটম, মেন্টাল সিমটম সমস্ত, যে নাকে গন্ধ পাচ্ছে না, মাথা যন্ত্রণা হচ্ছে, দুর্বলতা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, পায়খানা হচ্ছে, বমি হচ্ছে, খুব দুর্বলতা অনুভব করছে, সব সিমটমগুলি আমরা রেপার্টরিতে পুট করেছিলাম। এবং রেপার্টরিতে পুট করে যেটা দেখা যাচ্ছে, প্রায় আমরা পুট করেছিলাম 18টা সিমটম, 18টা সিমটম পুট করবার পর আমরা দেখছি যে সবচেয়ে যে ওষুধটা বেশি নম্বর পাচ্ছে, এগিয়ে রয়েছে সংখ্যাতত্ত্বের দিক দিয়ে, সেটা হলো প্যারাসিটামল। তারপরে যে ওষুধটা আসছে সেটা নাক্সভূমিকা, তারপরে এবারের ক্ষেত্রে বলছি, তারপরে যে ওষুধটা আসছে আর্সেনিক, তারপরে যে ওষুধটা আসছে ব্রায়োনিয়া, তারপরে ওষুধ আসছে রাস্টক্স, তারপরে ফসফরাস, এরকম পরপর পরপর আমরা একটা লিস্ট পাচ্ছি, যদি কিনা সব সিমটমগুলি আমরা এক জায়গাতে অ্যাকুমুলেট করেছি। কিন্তু এই অ্যাকুমুলেটেড যে সিমটম, এটা কিন্তু সব রোগীর কারোর ক্ষেত্রে এই 18-20টি সিমটম কোনো রোগীরই আসছে না, কারোর 6টি, কারোর 10টি, কারোর 4টি, কারোর 2টি, কারোর 15টি, একেবারে হুবহু 18টা সিমটম মিলে আসছে না। সেই জন্য রেপার্টোরিয়াল ক্যালকুলেশন করে যে ওষুধগুলো এসছে, অল আর প্রোবাবল মেডিসিন, এই ওষুধগুলো লাগতে পারে, কারণ এই ওষুধগুলো, এই ওষুধগুলি এই সব জায়গাতে তার স্ফেয়ার অফ অ্যাকশন রয়েছে, ওষুধগুলি এখানে কাজ করবে, সেইভাবে আমরা এই ওষুধগুলির নাম পেলাম। তো এছাড়াও আমরা আয়ুষের যে অ্যাডভাইজারি বেরিয়েছে সেখানেও তারা নির্দেশ দিয়েছেন কি কি ওষুধ মাইল্ড এবং মডারেট কেসে ব্যবহার করতে হবে। প্রসঙ্গত দেখা যাচ্ছে যেগুলি আমরা রেপিটাইজেশন করে পেলাম, তারাও কিন্তু প্রায় সেই ওষুধগুলির কথাই বলছেন। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ওষুধ আমরা এই লিস্টে পাচ্ছি, যখন মাইল্ড স্টেজের জন্য, যখন আমরা মাইল্ড থেকে একটু মডারেটে চলে যাচ্ছি, সিমটম কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সিমটমগুলি যখন আমরা পুট করছি, তখন দেখছি যে ওষুধগুলি এগিয়ে আসছে, হিপারসাল, পালসিটিলা, আর্সেনিক, নাকজমিকা, ফসফরাস, এবং সেখানে ব্রায়না একটু পেছনের দিকে সালফার আছে। এবং যদি আমরা এই সিমটমগুলোকে নিয়ে আমরা রেপার্টোরিয়াল অ্যাপ্রোচে নোজোর্স খোঁজ করি যে কোন নোজোর্সগুলো কার্যকারী হচ্ছে, সেখানে আমরা দেখছি সবার সামনে যে ওষুধটি এগিয়ে চলে এসছে সরিনাম, তারপরে এসছে টুবাকুলিনাম, তারপরে এসছে ব্যাসিলিনাম, মেডোরিনাম, এরকম। এবং আমরা যে অর্ডিনারি যে রেপার্টোরিয়াল ট্র্যাক করেছিলাম সেখানে একটা ওষুধের নাম আমি বলতে ভুলে গেছি,
দুটো ওষুধ এখনো বলা উচিত ছিল আমার, একটা থুজা একটা মার্সল, এই দুটো ওষুধে এসছে। কিন্তু মজার কথা হলো যে ওষুধগুলি আমরা যেভাবে রেপার্টোরিয়াল চার্ট করে পাচ্ছি, এই সেইভাবে কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে আমার কাছে আমাদের কাছে পেশেন্ট আসছে না। ওভাবে সব পেশেন্ট সিমটম মিলিয়ে মিলিয়ে 18টা সিমটম নিয়ে আসবে না। তো যে পেশেন্ট যে সিমটমগুলি নিয়ে আসবে সেই সিমটমগুলিকে গুরুত্ব দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে, এবং সেটি তার ক্ষেত্রে প্রেসক্রাইবিং সিমটম, এবং সেই প্রেসক্রাইবিং সিমটম ফলো করেই আমাদেরকে চিকিৎসা করতে হবে। এই প্রসঙ্গে আমি একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে, হ্যানিম্যান কিভাবে এপিডেমিক ডিজিজ চিকিৎসা করতেন। এপিডেমিক ডিজিজ যখন ওনার সময় চলেছে, যখন এমনকি স্মল পক্সের ভ্যাকসিনও চলেছে, তারপরে উনি কিভাবে কাজ করছেন, সেই সময় একটা চিঠিপত্র যদি আমরা দেখি তাহলে ধারণা পাবো উনি কিভাবে কি করতে বলছেন। সেই সময় হ্যানিম্যান তার এক ছাত্রকে লিখছেন, একজন শিষ্যকে লিখছেন, যে এপিডেমিক ডিজিজ চিকিৎসা করবার সময় আমরা ইন্ডিভিজুয়াল যে পেশেন্ট, তো সেই পেশেন্টকে যখন চিকিৎসা করতে যাই আমাদের কি ভুল হয়। যেরকম উনি হ্যানিম্যান ক্রনিক ডিজিজে বলেছিলেন আমাদের কমন তিনটে কি ভুল হয়, সেরকম উনি এপিডেমিক ডিজিজ ট্রিটমেন্ট করার সময় আমাদের কি ভুল হয়, একথা কিন্তু অর্গানোনে লেখা নেই, একথা ক্রনিক ডিজিজে লেখা নেই, একথা হ্যানিম্যানের চিঠিপত্র রাইটিং এ আমরা পেলাম পাচ্ছি, কারণ সেখান থেকে দিক নির্দেশ করছেন উনি যে কিভাবে আমাদের কি করতে হবে। নাহলে কিন্তু আমরা আর্সেনিক ব্রায়োনিয়া পার্সিকুলার সিমটম কম বেশি সকলে জানি, মেট্রোমেডিকাতে পড়েছি, ডাক্তারি করছি বলে প্রতিদিন চেম্বারে দিচ্ছি, ব্যবহার করছি, জানি, মনে করছি আমরা জানি। কিন্তু হ্যানিম্যান খুব পরিষ্কার করে বলছেন যে এপিডেমিক ফিভার ট্রিটমেন্ট করবার জন্যে উনি প্রথম যেটা বলেছেন যে এপিডেমিক ফিভারের মধ্যে একটা দল থাকে তারা মাস্ক হয়ে আসে, মানে বলছে মুখোশ পরে থাকে, অসুখটা প্রথম অবস্থায় বুঝতেই দেয় না যে ওই অসুখটা ওটাই হচ্ছে। আমরা কিন্তু এবারে কোভিড-19 প্রথম ওয়েভেও দেখেছি, এবারও দেখছি যে 10 জন পেশেন্টের মধ্যে 2-3 জন থাকছে যারা প্রথম 3 দিন 4 দিন নিজেরাও বুঝতে পারছে না, কাউকে বুঝতেও দিচ্ছে না যে তারা সত্যি অসুস্থ হয়েছে। অ্যাসিমটোমেটিক তো আমি ছেড়ে দিলাম, তাদের কথা ধরছি না এর মধ্যে। তো সেই ক্ষেত্রে হ্যানিম্যান যেটা বলেছেন, বলেছেন যে আমরা সাধারণত সবসময় হোমিওপ্যাথি ডাক্তাররা বলি, বা যারা আমরা কলেজে পড়াই ছাত্রদের যখন পড়াই, বা যারা বেঙ্গল একাডেমি হোমিওপ্যাথিতে যারা আপনারা এসেছেন বিভিন্ন সময়, তাদেরকে বারবার আমি বলেছি, আমরা বলতে চাই যে হোমিওপ্যাথি ডাক্তারকে খুব কিন এবং অ্যাকিউরেট অবজারভেশন করতে হবে। হ্যানিম্যান কিন্তু এপিডেমিক ফিভারের ক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহার করলেন না, উনি অ্যাকিউরেট অবজারভারও হতে বললেন না, কিন অবজারভারও হতে বললেন না, উনি যেটা বললেন যে ডিসক্রিমিনেটিং অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি বলছেন হোমিওপ্যাথি ডাক্তাররা ডিসক্রিমিনেটিং অবজারভেশন করে না বলে ওরা এপিডেমিক ফিভারের ঠিক মতন ওষুধ দিতে পারে না। এই যে ডিসক্রিমিনেটিং অবজারভেশন কথাটা যদি আমরা না অ্যাসিমিলেট করি, না যদি বুঝতে পারি, তাহলে কিন্তু একটু গন্ডগোল হয়ে যাবে। যেরকম আমি উদাহরণ দিয়ে বলছি, যখনই একটা পেশেন্ট আমাদের কাছে আসছে চিকিৎসা করবার জন্যে, যখনই আমরা দেখছি যে পেশেন্টটার গলা শুকিয়ে যাচ্ছে, বলছে জল পিপাসা বেশি আর গা হাত পা ব্যথা, আমরা গা হাত পা ব্যথা আর জল পিপাসা বেশি এই দুটি কথা শুনে পেশেন্টটা একটু দুর্বলতা বোধ করছে, ক্লান্তি আছে বলেই সঙ্গে সঙ্গে বেশিরভাগ পেশেন্টকে আমরা ব্রায়োনিয়া দিয়ে দিচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে ব্রায়োনিয়া প্রায় 10 জনের মধ্যে 7 জন রোগীর ক্ষেত্রে একটি প্রয়োজনীয় ওষুধ এবারে সেকেন্ড ওয়েভে, এমনকি 10 জনের কোনো না কোনো সময় একবার ব্রায়োনিয়া প্রয়োজন হচ্ছে, সে কথাও ঠিক। কিন্তু অনেক পেশেন্ট একেবারে শুরুতেই একদমই ব্রায়োনিয়া নয়, এই যে সিমটমটি বললাম আমি, পেশেন্ট বলছে আমার গলা শুকিয়ে যাচ্ছে, জল পিপাসা পাচ্ছে আর শরীরটা ভালো লাগছে না, শরীরের গা ম্যাজম্যাজ করছে, তার সঙ্গে যেটা উল্লেখ করে তারা বলে যে তাদের একটু খুব আড়ামোড়া ভাঙতে ইচ্ছা করছে, বাংলায় আমরা বলি, ইংরেজিতে বলে ইয়ারিং অ্যান্ড স্ট্রেচিং, ওটা করলে একটু ভালো লাগবে, খুব ওরকম বারবার হাইয়ের মতন উঠছে আর হাত পা একটু মনে হচ্ছে যে হাত পা ছাড়িয়ে নি। এই যে কথাগুলি পেশেন্ট বলছে, তখন কিন্তু আমরা এগুলি যদি না জানি আমরা এগুলিকে উপেক্ষা করছি, উপেক্ষা করে সেই জোর করে জল পিপাসা বেশি আর গা হাত পা ব্যথা ওর উপরেই ব্রায়োনিয়া দিয়ে দিচ্ছি, এটা ঠিক নয়। সেটা হ্যানিম্যান এই জন্য বললেন যে ডিসক্রিমিনেটিং অবজারভেশন। ডিসক্রিমিনেটিং অবজারভেশন মানে হলো উনি বলছেন ডিসক্রিমিনেটিং অবজারভেশন বলতে গিয়ে যে এপিডেমিক ফিভারের যে পেশেন্টরা আমাদের কাছে আসে তারা কমন সিমটম, এটা আমরা অর্গানো 153-তেও পেয়েছি, হেডেক, ম্যালেস, কনস্টিপেশন, লস অফ অ্যাপেটাইট, অল অফ দ্য কমন সিমটম। হ্যানিম্যান অর্গানো এটাকে কমন সিমটম না বলে জেনারেল সিমটম বলেছেন, বলেছেন ভেক সিমটম।
তো এই সিমটমগুলিকে প্রথমে ডিসক্রিমিনেট করতে হবে। পেশেন্টের যে সিমটম প্রেজেন্ট করছে তার মধ্যে হেডেক, ম্যালেজ, যেগুলির কোনো ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে না, কোনো মডিফিকেশন আমরা বলতে পারছি না, কিসে কমে কিসে বাড়ে ইত্যাদি বলতে পারছি না, সেই সিমটমগুলির উপরে নির্ভর করে আসলে ওষুধ দেওয়া যাচ্ছে না বা যাবে না। ওর উপরে নির্ভর করে যখন আমরা ওষুধ দিচ্ছি, কখনো কখনো ওষুধ কাজ করছে ঠিকই, কিন্তু এই পদ্ধতিটি হানিম্যান অ্যাডমিট করছেন না। উনি বলছেন যে যে সিমটমটি তুমি পাচ্ছ, মাথা যন্ত্রণা যদি বলে, মাথা যন্ত্রণা বাকি সব তোমাকে জানতে হবে, মাথা যন্ত্রণার জন্য কিরকম কষ্ট হচ্ছে, কিসে আরাম হচ্ছে ইত্যাদি, তার উপরে ওষুধ হবে। জ্বর বলে কোনো ওষুধ হচ্ছে না। উনি বলছেন জ্বর যদি হয়, জ্বর কখন আসছে, জ্বর অবস্থায়, এমনকি ভাগ করে দিয়েছেন যে জ্বরের শীত অবস্থায় কি অসুবিধে, হিট অবস্থায় কি অসুবিধে, সোয়েট অবস্থায় কি অসুবিধে, সব আলাদা আলাদা করে বিচার করতে বলছেন এবং বিচার করে উনি ওষুধ দিতে বলছেন। তো আমরা একটা একটা করে একটু একটু ওষুধের দিকে যাই, যে ওষুধগুলি আমরা ব্যবহার করেছি এবং বেশিরভাগ রোগী কি সিমটম বলেছে সেই ওষুধের লক্ষণগুলি আমরা বলবো, তাতে একটু কাজের সুবিধা হতে পারে। আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ যেগুলি বলবো তারা আপনারা একটু নোট রাখতে চান, আপনারা নোট রাখতে পারেন, কারণ যে সিমটমগুলি আমি বলবো এখন এটা মেথেমেডিকা থেকে কেবলই কম্পাইলেশন করা নয়, এই সিমটমগুলি মেথেমেডিকা অরিজিনাল সোর্স বুকে যেরকম আছে, পাশাপাশি এই সিমটমগুলি যেসব রুগী আমি দেখেছি সেই সব রুগীরা বলেছে এবং এই ওষুধগুলি খেয়ে তারা ভালো হয়েছে। রাদার বলা যেতে পারে মেথেমেটিক্যাল সিমটম ক্লিনিক্যাল ভেরিফিকেশন হয়েছে, যেগুলি ডিউরিং কোভিড-19 সেকেন্ড ওয়েভ, সেইগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ মেথেমেটিক্যাতে অনেক লম্বা সিমটম আছে, বললে এক একটা ওষুধ বলতে এক একদিন লেগে যাবে। তো এইরকম ভাবে আমরা যখন হানিম্যান একটা বললেন যে ডিসক্রিমিনেটিং অবজারভেশন, আর একটা একই সঙ্গে উনি বললেন যে ডিসক্রিমিনেটিং চয়েস, ওষুধ যখন সিলেক্ট করব, কাছাকাছি যখন ওষুধ চলে আসছে তার মধ্যে ঠিক কোন ওষুধটা লাগবে, যেরকম অবজার্ভ করেছি সেটার সঙ্গে মিলিয়ে সেই ওষুধটি আমাকে খুঁজে বের করতে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল। এবং উনি উল্লেখ করে বলছেন যে এটা যদি আমরা না করি, দুটি ভুল উনি বলেছেন, একটা হলো আমরা ডিসক্রিমিনেটিং অবজারভেশন করছি না, দু নম্বর বলেছেন যে আমাদের মেট্রিমেডিক্যাল নলেজটা অতটা রেডি থাকছে না যে ডিসক্রিমিনেটিং অবজারভেশন সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা দিতে পারি, তখন আমরা কি করছি আমাদের জ্ঞান মতন যেটুকু জানি তার মধ্যে মিলিয়ে মিলিয়ে একটা ওষুধ দিয়ে দিচ্ছি। তো আমরা একটা একটা করে ওষুধ আজকে পড়বো খানিকটা, যে ওষুধগুলি সাধারণত ব্যবহৃত হয়েছে। তো আমি অ্যালফাবেটিক্যালি ওষুধগুলিকে পরপর বলবো, তাতে সুবিধা হতে পারে। প্রত্যেকটা ওষুধের যে জায়গাগুলি রুগীর মধ্যে আমি পেয়েছি বা সব রুগীকে জিজ্ঞেস করলে রুগীরা বলতে পারে, সেটা হলো অসুখটা যখন শুরু হলো আপনার, এই যে আপনার এখন গলা ব্যথা বা জ্বর এই সব উপসর্গ হয়েছে, এর এক দুদিন আগে থেকে আপনি কিছু বুঝছিলেন, কোনো কষ্ট হচ্ছিল, একটা প্রোডরমাল ফেজ, কোনো কোনো ওষুধের আছে, কোনো কোনো ওষুধের নেই, কোনো কোনো রুগী বলতে পারবে, কোনো কোনো রুগী বলতে পারবে না। তা আমরা যে প্রথম যে ওষুধটার কথা বলছি সেটা হলো আর্সেনিক। আর্সেনিকের প্রোডরমাল ফেজের মধ্যে উল্লেখযোগ্য দুটো সিমটম আছে, যেদিন শরীর খারাপ হলো তেমন কিছু আমার অসুবিধে ছিল না, এত দুর্বলতাও তখন আমার ছিল না, জ্বরও তেমন আসেনি, কিন্তু আমার আগের দিন রাত্রিরে ঘুমটা একদম ভালো হলো না। প্রোডরমাল স্টেজের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট সিমটম স্লিপ, যে আগের দিন রাত্রিরে ঘুম ভালো হয়নি। আবার কেউ কেউ বলছেন যে আর্সেনিকেরই পেশেন্ট, তার আর এক দল পেশেন্ট, কারণ এটা মুশকিলটা কি আমাদের ম্যাথমেটিক্যাল যখন সিমটমগুলি প্রুভ করা হয়েছে তখন তো বিভিন্ন প্রুভার বিভিন্ন রকম বলেছেন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি সিমটম নয়, একদল পেশেন্ট এরকম বলছে, একদল প্রুভার এরকম বলেছিল, আবার আর এক দল পেশেন্ট বলছে যে তার আগের দিন সারাদিন আমার ভীষণ সব সময় বসে পড়লেই ঘুমিয়ে পড়ছিলাম, বসে পড়লেই ঘুমিয়ে পড়ছিলাম, জেগে থাকতে পারছিলাম না। আমরা কিরকম কনফিউজ হয়ে যাই, বসে পড়লে ঘুমিয়ে পড়ছিলাম, এটাকে যখন আমরা ডিসক্রিমিনেট করতে পারি না, এই প্রোডারমাল ফেসটাকে আমরা ব্রায়ানিয়ার সঙ্গে গুলিয়ে ফেলি, ভাবি যে ওর অ্যামিলারেশন বাই রেস্ট, সেই জন্য বসলে ও ঘুমিয়ে পড়তে চাইছে, সেটা কিন্তু নয়। অ্যামিলারেশন বাই রেস্ট ইজ সামথিং ডিফারেন্ট, যে স্লিপিনেস বা একটা স্লিপি অ্যাটিটিউড থ্রু আউট দ্য ডে বিফোর দ্য ডে অ্যাটাক। এরপরে আর্সেনিক যে সিমটা বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমি পেয়েছি বা আপনারাও নিশ্চয়ই পেয়েছেন, সেটা হলো মিড ডে মিড নাইট অ্যাগ্রাভেশন, যদি জ্বর আসে মিড ডে মিড নাইট প্যারাক্সিজম। কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ সবচেয়ে যেটা আর্সেনিকের, প্রায় সব রুগী বলেছে এরকম প্রায় হয়নি, যে বলেনি যে যখনই তার আর্সেনিকের পেশেন্টের জ্বর আসছে বা বিশেষ করে জ্বর কম থাকলেও যেই রাত বাড়ছে, রাত 10টা 11টা 12টা বাড়ছে, জ্বর হয়তো কমে গেছে কিন্তু পেশেন্টের ভয়ানক উদ্বেগ,
এরকম আমি পেশেন্ট পেয়েছি, এত উদ্বেগের কথা বলেছে যে তার উদ্বেগের জন্য, অ্যাংজাইটির জন্য সে রাত্রিবেলায় সারা রাত জেগে বসে আছে, হচ্ছে প্রত্যেক 15 মিনিট অন্তর আমি পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন দেখছি, ঘরের দরজা খুলে রেখেছি যে যদি আমার একটা কিছু হয়ে যায় যাতে কিনা ওরা বুঝতে পারে, যাতে আমাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। এরকম একটা ভয়ানক একটা আতঙ্ক, মরে যাব বলে শুধু বলছে না তারা, তার সব অনুষঙ্গগুলোও বলছে। এইরকম একটা সিভিয়ার অ্যাংজাইটি, এবং এই অ্যাংজাইটিটার সঙ্গে একটা ভয়ানক রেস্টলেসনেস। পেশেন্ট যদি 7-8 দিন পরে হয় খুব দুর্বল হয়ে পড়েছে বলে তার রেস্টলেসনেসটা সে এক্সপ্রেস করতে পারছে না, ঘরের মধ্যে পায়চারি করতে পারছে না, সে তখন শুয়ে শুয়েই কুসকুস করছে, কি করবে বুঝতে পারছে না, এরকম একটা অবস্থা। এবং আর্সেনিকের পেশেন্টে আমরা প্রস্টেশন প্রায় প্রত্যেক ক্ষেত্রেই পাচ্ছি, আউট অফ প্রপোর্শন অফ ডিজিজ। দুদিন অসুখ হয়েছে, দুদিন কষ্ট হচ্ছে, দুদিন জ্বর, কিন্তু পেশেন্ট এত দুর্বল সে উঠতে বসতে পারছে না। এরপরে আমরা একটা জিনিস আবার গুলিয়ে ফেলি, এই গুলিয়ে ফেলার জায়গাগুলি আমি আসলে পরিষ্কার করতে চাই বলে আজকের এই ওয়েবিনারটা করা। যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি, বিশেষ করে আমরা বাইরের যারা ডাক্তাররা একসঙ্গে আছি, আমি অনেকদিন আগে প্রায় প্রথম যখন ওয়েবটা আসে তখন সকলকে বলেছিলাম যে আমরা রেপার্টরিতে যদি দেখি দেখব যে, এবং হানিম্যান তার ক্রনিক ডিজিজে খুব পরিষ্কার করে ওষুধের নাম বলে লিখেছেন যে অ্যাকিউট প্যারালাইসিসের সঙ্গে যদি কারো লস অফ স্মেল এবং টেস্ট হয়, এবং সেটা যদি আমরা পাই, হানিম্যান নিজে বলেছেন যে পার্সিটিলা উনি খুব সাকসেসফুলি ইউজ করেছেন। তো আমরা এই নলেজটা ভেন্টিলেট করেছি অনেক আগে, এবং আমি দেখেছি আমার ছাত্রছাত্রীরা অনেক এই শুধু এই সিমটম উপরে নির্ভর করে পার্সিটিলা সাকসেসফুলি ইউজ করেছেন। কিন্তু আর্সেনিকের পেশেন্ট, একদল পেশেন্ট আসছে, তারাও কিন্তু বলছে তাদের স্মেল এবং টেস্ট কমে যাচ্ছে। এবং যখন আমি সিমটম, বিশেষ করে এবারে এই সিমটমটা বেশি করে পেলাম, আগের বার আর্সেনিকের পেশেন্টদের এই সিমটম বেশি পাইনি, স্মেল এবং টেস্ট কমে যাচ্ছে, আমি সেভাবে খুব রেপেটেরিয়াল সাপোর্ট পাচ্ছিলাম না, তখন আমি সোর্স বুক মেট্রিমেটিকা পড়ে দেখলাম যে এটা লেখা রয়েছে, এবং আমাদের যে অ্যালেনের ফিভার সেখানেও লেখা রয়েছে যে কথাটি স্মেল অ্যান্ড টেস্ট এক্সটিংগুইশড, কমে গেছে, কিন্তু তার সঙ্গে আর্সেনিকের একটা সিমটম থাকে, একটা বিটার টেস্ট ইন মাউথ। এই যে বিটার টেস্টের কথা আমরা যেই বললাম, আরো পালসিটিলা হয়ে যায়, কেন স্বাদ নেই, গন্ধ নেই, মুক্তি তো পার্সিটিলা একদম আমাদের মনে হবে যে দি রেমেডি। কিন্তু তার সঙ্গে যদি আমরা আরেকটু জিজ্ঞেস করতাম যে আপনার এই যে মুখটা তেতো ভাব বলছেন, এই মুখে তেতো ভাবটি সারাদিন থাকে, সব সময় থাকছে, তখন সেই পেশেন্টরা বলছে না তা কিন্তু নয় ডাক্তারবাবু, আমার এই মুখের তেতো ভাবটা আমি বিশেষ করে লক্ষ্য করে দেখেছি, আমি যখন খাচ্ছি খাবার সেই সময় আর তারপরে খানিক্ষণ। তাহলে দেখুন, একটা সিমটম যে নাকে গন্ধ চলে যাওয়া, স্বাদ চলে যাওয়া আর মুখ তেতো হওয়া, এই সিমটমটা আমরা পালসিটিলাতেও আছে, আর্সেনিকেও আছে, কিন্তু খুব সামান্য রকম ফের। পালসিটিলাতে এই সিমটমটার সঙ্গে বিটার টেস্ট থ্রু আউট দ্য ডে, সকালবেলা ভীষণ মুখ তেতো হয়ে যায়, পালসিটিলা পেশেন্ট এরকম বলে যে আমার মুখটা এত তিতো যে আমি কিছুই জল পর্যন্ত মুখে নিতে পারছি না। আবার ব্রায়ানিয়ারও খুব মুখ তিতো, কিন্তু ব্রায়ানিয়া জলটা খুব আরাম করে খায়। তাহলে একটা মুখ তিতো, বিটার টেস্ট ইন মাউথ, এটাকে যদি প্রপারলি আমরা ডিসক্রিমিনেট না করি, তাহলে কিন্তু আমরা ঠিক মতন ওষুধ দিতে পারবো না। আর এই জল পিপাসা ব্রায়ানিয়া যেটা আমরা জানি, সকলেই জানি এবং সব রুগী বলছে, এবং সেটা কিন্তু সামার আদার কমন সিমটম হচ্ছে এবারের কোভিড পেশেন্টদের জন্য, সেটা ওষুধের প্রথম থেকে, অসুখের প্রথম থেকে একটা ডিহাইড্রেশন চলছে, আর ডিহাইড্রেশন চললেই তাদের এরকম জল পিপাসা বেড়ে যায়, টাংটা ড্রাই হয়ে যায়। কিন্তু এই যে ড্রাইনেস অফ টাং, তার সঙ্গে গ্রেট থার্স্ট আমরা ব্রায়ানিয়াতে পাই, যেটা কিন্তু অনেকক্ষণ পরপর অনেকটা জল খেয়ে নিলে একটা তৃপ্তি অনুভব করে। কিন্তু আমরা যদি আর্সেনিকের পেশেন্ট দেখি, আমরা বইতেও পাবো এবং রুগীও বলছে আমার খুব জল পিপাসা, মানে এত জল পিপাসা ডাক্তারবাবু আপনাকে বলতে পারবো না। তারপরেই যখন আমরা জিজ্ঞেস করছি আপনি জল কিরকম খাচ্ছেন, বলে জল তো আমি খুব অল্প অল্প করে খাচ্ছি। এবং আমি অবাক হয়ে গেছিলাম যখন আমার এক স্টুডেন্ট, এক্স স্টুডেন্ট, সে যখন বলছে যে জল যখন সে খাচ্ছে, জল বলছে অল্প, আমার মনে হচ্ছে অনেক জল খেলে ভালো হয়, খুব পিপাসা লাগছে, কিন্তু একটি জল খাওয়ার পরেই আমার কিরকম, সে বলছে লোকেট করে আমার এপিগ্যাস্ট্রিয়ামের ওখানে মনে হচ্ছে জলটা যেন আটকে গেল। আমি খুব অবাক হয়ে গেলাম
যে অ্যালেন স্কিনোটে যে লাইনটা লেখা আছে যে আর্সেনিকের বিষে জল খেলে মনে করে তার স্টমাক একটা পাথর জমে গেছে, একটা আইস বরফ জমে গেছে, এরকম ফিল করছে পেশেন্ট এবং বলছে তাহলে এই যে আর্সেনিকের জল খাওয়ার সঙ্গে ব্রায়োনিয়ার জল খাওয়া আমাদেরকে পার্থক্য করতে হবে। আর যেটা গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে শীত কখন শীত লাগে কখন গরম লাগে এই সময় তার বিভিন্ন রকম সিমটমের যে অ্যাসোসিয়েট সেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আর্সেনিকের পেশেন্ট আমরা জানি সাধারণত শীত কাতরে হয়, কিন্তু আর্সেনিকের যেরকম শীত লাগে গায়ে ঢাকা নিয়ে নেয়, ঢাকা দেওয়া আছে কিন্তু ওর হিট স্টেজ খুব লম্বা, দেখা গেল আধ ঘন্টা ধরে শীত লাগলো পরে জ্বরটা এসে গেল, এবার জ্বরটা অনেকক্ষণ ধরে হিট স্টেজ চলে, ঘাম হয় না, লম্বা হিট স্টেজ। এই যে চিল স্টেজ হিট স্টেজ খুব ভাগ করে না বুঝে নিলে কিন্তু আমরা ঠিক মতন ওষুধ প্রেসক্রিপশন করতে পারবো না, একটা লম্বা অনেকক্ষণ ধরে তার হিট স্টেজ চলে। এইবার আর্সেনিক যে জল পিপাসা আমরা বললাম, আমরা জানি আর্সেনিক ঠান্ডা জল খেতে ভালোবাসে, ঠান্ডা জল খায়, সেটা আমরা যদি ভালো করে লক্ষ্য করি আর্সেনিক পেশেন্টকে জিজ্ঞেস করি যখন তোমার জ্বর আসে যখন শীত লাগে তখন জল পিপাসা কেমন থাকে, বলে ওই ওই সময়টা বিশেষ করে যখন শীত লাগে তখন জল পিপাসা থাকে, তখন কিন্তু ডাক্তারবাবু আমার পক্ষে ঠান্ডা জল খাওয়াটা একদমই ভালো লাগে না, মনে হয় একটু যদি জলটা উষ্ণ গরম করে দেয় তাহলে ভালো। কিন্তু হিট স্টেজ এবং সোয়েট স্টেজে আর্সেনিকের যে পিপাসা সেটা কিন্তু ঠান্ডা জলের জন্যই, এবং আমরা যদি লক্ষ্য করি দেখবো যে আর্সেনিকের পেশেন্টের যে হিট স্টেজটা চলে লম্বা শুধু তাই নয়, পেশেন্টের প্রায় একদম কোনো ঘাম নেই, তারপরে যখন তার ঘাম হয় ঘাম হতে শুরু করে তখন দেখা যাচ্ছে ঘাম কিছুটা হলো কিন্তু যতটা ঘাম হলো তার থেকে উইকনেস অনেক বেশি। আরেকটা ইন্টারেস্টিং সিমটম আমি আর্সেনিকের বলবো, যত লোককে আমি আর্সেনিক দিয়েছি সবাই এই সিমটম বলেননি, কিন্তু যারা বলেছেন তারা কিন্তু খুব সাকসেসফুলি তাদেরকে আমরা আর্সেনিক দিতে পেরেছি। একটা পিকুলিয়ার ড্রিম অনেকে বলতে পেরেছেন, যেরকম বলছে রাত্রে ঘুমোতে পারছি না, ঘুমের মধ্যে ঘুম হতে গেলেই প্রচন্ড উদ্বেগ হচ্ছে, আর ডাক্তারবাবু যদিও বা ঘুম আসে ঘুমটা এতটাই মানে আমার খারাপ হচ্ছে, ঘুমের মধ্যে নানান রকম স্বপ্ন দেখছি। তো জিজ্ঞেস করলে তারা অনেকেই বলেছেন তারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন কোনো একটা গাড়িতে করে যাচ্ছেন, গাড়িটা ধাক্কা মেরে দিচ্ছে, ট্রেনে করে যাচ্ছেন, ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, নানান রকম দুর্ঘটনার এবং ভয়ের স্বপ্ন এরকমও কোনো কোনো আর্সেনিক পেশেন্ট বলেছেন। এটা আমি আর্সেনিক সম্বন্ধে খুব সংক্ষিপ্ত করে বললাম, একটা ইঙ্গিত দিলাম, এটা কিন্তু আর্সেনিকের কমপ্লিট মেডিমেডিকাল সিমটম আমি ন্যারেট করতে আজকে বসিনি, আমি সেগুলি বলছি যেগুলি বারবার পেশেন্টরা বলেছেন এবং যেগুলো মিলিয়ে আমরা ওষুধ দিতে পেরেছি। তো আবার আমরা একটা অন্য ওষুধের কথা বলি, প্রায় আপনারা সকলেই ব্যবহার করছেন, বারবার ব্যবহার করছেন এবং খুব ভালো ফল পেয়েছেন, এবং এবারে আমরা আমাদের বা থেকে যে প্রোটোকল বের করেছি যে ওষুধটাকে আমরা জেনাস এপিডেমিক্যাল বলেছি অ্যাজ পার প্রিন্সিপাল অফ অর্গানন। অর্গাননে হানিম্যান বলেছেন কোনো এপিডেমিক ডিজিজে বেশিরভাগ রুগী যে ওষুধটি খেয়ে ভালো হয়, বেশিরভাগ রুগীর মধ্যে যে ওষুধটির লক্ষণ থাকে সেই ওষুধটি সেবারের জন্য সেই এপিডেমিকের পক্ষে জেনাস এপিডেমিক্যাল হিসেবে কাজ করতে পারে। তো আমরা ব্রায়োনিয়াকে সেইভাবে সিলেক্ট করেছি এবং তার একটা নির্দিষ্ট প্রোটোকলও বলেছি, যারা বায়ের সঙ্গে যুক্ত আছেন সকলে জানেন, এবং আমরা গত প্রায় প্রোটোকলটি প্রকাশ করবার পর ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, চেন্নাই থেকে, পন্ডিচেরি থেকে, দিল্লি থেকে, বোম্বে থেকে, যারা বায়ের সঙ্গে যুক্ত আছেন সারা ভারতবর্ষ ব্যাপী, অনেকেই আমাদের বায়ের সঙ্গে যুক্ত আছেন, তারা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও, অভিজ্ঞতার কথা শেয়ার করে আমাদেরকে জানিয়েছেন যে তারা ব্রায়োনিয়া দিয়ে কিরকম ফল পাচ্ছেন। সেই জন্য ব্রায়োনিয়া যে খুব একটা প্রয়োজনীয় ওষুধ এবারে হয়ে উঠেছে বা ব্যবহার করছি আমরা এটা ঠিক, সেক্ষেত্রেও একটু প্রশ্ন থেকে যাচ্ছে যে আমরা ব্রায়োনিয়া দিয়ে ভালো করছি ঠিকই, সব ক্ষেত্রে কি বুঝতে পাচ্ছি যে রুগীটা ব্রায়োনিয়ারই ছিল, ব্রায়োনিয়ারই ঠিক সিমটম আমি মিলিয়ে মিলিয়ে দিয়েছি। তো ব্রায়োনিয়ার যে সিমটম গুলো মেলাতে পেরেছি আমি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। 1 নম্বর হলো যেটা থাকে ব্রায়োনিয়ার প্রোডার্মাল ফেজ, সেটা হলো তার 1-2 দিন আগে থেকে শরীরটা খুব ম্যাজম্যাজ করা। আর একটা জিনিস মনে রাখতে হবে, ব্রায়োনিয়া কিন্তু স্লো প্রগ্রেসিং, দুম করে হয়ে যাবে না কিছু। কালকে আমার শরীরটা ভালো লাগেনি, মনে হচ্ছিল শুয়ে থাকি, কালকে আপনার জ্বর এসেছিল না, জ্বর ছিল না, মাথাটা একটু ধরেছিল, কিন্তু আমি দেখলাম আজকে সকাল থেকে ধীরে ধীরে শরীরটা খুব খারাপ লাগছে, আর বিছানা থেকে উঠতে ইচ্ছে করলো না, আমি প্রায় 9টা পর্যন্ত শুয়েই থাকলাম, কিন্তু আমার যেটা লক্ষ্য করছি কাল থেকেই
আমার জল পিপাসাটা খুব বেড়ে গেছে। এই যে ব্রায়ানিয়া রোগী জল পিপাসা অসুখ হওয়ার প্রায় আগে থেকে প্রোডার্মাল ফেজ থেকে শুরু হয়, এবং এই ক্যারেক্টারিস্টিক্স যে জল পিপাসার কথা আমরা বললাম, আর যেটা থাকে ব্রায়ানিয়া রোগীর রাস্টক্স এর মতন আমরা অনেক সময় গুলিয়ে ফেলি ও স্ট্রেচিং অ্যান্ড ইয়ানিং। রাস্টক্স যেরকম আড়ামোড়া ভাঙতে ভালোবাসে, স্ট্রেস করে, ইয়ানিং করে, ব্রায়ানিয়াও যখন খুব আলস্য লাগে ওরকম একটা অবস্থা তার হয়। এবার যে স্লো প্রগ্রেসিং ইলনেস আমরা বললাম, ব্রায়ানিয়া ধীরে 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 অসুখটা হয়, কিন্তু যখন ব্রায়ানিয়া পুরো ব্লুমিং ফেজ, পুরো ব্রায়ানিয়া পেয়ে গেছে শরীরটা, তখন তার যে কষ্ট সেটা কিন্তু খুব তীব্র আকার নেয়, কিন্তু সেটা বেলেডোনার মতন ভায়োলেন্ট নয় কিন্তু খুব ফুল। যদি আমরা মনে করি যে সিমটম, সিমটমটা একদম ভরভরন্ত হয়ে থাকে, সেটা হলো তীব্র মাথার যন্ত্রণা, তীব্র মাথার যন্ত্রণা, চোখে যন্ত্রণা, আই বলে যন্ত্রণা, অনেকটা যেরকম আমরা ডেঙ্গু ফিভারের কমন সিমটমে লেখা থাকে বইতে, যত লোকের ডেঙ্গু হবে সবার আই বলে যন্ত্রণা হবে, ব্রায়ানিয়ার ক্ষেত্রে আমরা কোভিডে পাচ্ছি। অনেক সময় অনেক ডাক্তার কনফিউজ হয়ে যাচ্ছিলেন প্রথম দিকে যখন কোভিড শুরু হয়, তারা ব্রায়ানিয়ার মতন পেশেন্টকে অনেক সময় ডাক্তাররা তাড়াতাড়ি ডেঙ্গু পরীক্ষা লিখে দিয়েছিলেন, কেন চোখের আই বলে ব্যথা, চোখের উপরে ব্যথা এবং ফোরহেড পেন একটা একটা কমন সিমটম। এবং তারপরে ব্রায়ানিয়ার ক্ষেত্রে মানে ইট ইজ আনকমন পিকুলার ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু পেশেন্ট প্রেজেন্টিং প্রায় সব পেশেন্টরাই এই সিমটমটি বলছে, ভায়োলেন্ট হেডেক, চোখে যন্ত্রণা, আই বলে যন্ত্রণা, কারো কারো ক্ষেত্রে অক্সিপিটাল রিজিয়নে যন্ত্রণা, এবং এতটাই কষ্ট হয় পেশেন্টের মাথা ধরে বসে থাকে, মানে মাথা কিছু একটা দিয়ে টাইট করে বেঁধে থাকে অ্যাজ ইফ ইট উড বাস্ট। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ সিমটম ব্রায়ানিয়ার ক্ষেত্রে, যদি কাশি শুরু হয়ে যায়, কারোর ব্রায়ানিয়া প্রথম দিন থেকে কাশি হয়, তার এক দুদিন পরে কাশি হয়, যেই কাশিটা শুরু হয় ড্রাই কাফ, এবং কাশতে গেলেই দু চারবার কেশেছে বা একবেলা কেশেছে, তারপরেই কিন্তু তার পাঁজর ব্যথা হয়ে গেছে, দ্যাট ইজ ভেরি ক্যারেক্টারিস্টিক্স। এইগুলি খুব ভাগ ভাগ করে এই জন্য আমি বলছি, এগুলি এভাবে রোগীরা বলছে এবং তাতে সুবিধা হচ্ছে। এবার এই যে জ্বরের শুরু থেকেই কাশি, প্রায় জ্বর শুরু হলো এবং কাশি শুরু হলো, ব্রায়ানিয়া যেরকম আমরা রোগী পাচ্ছি, একদম রাস্টক্স এর পেশেন্ট আছে তারাও কিন্তু একদম জ্বরের শুরু থেকেই কাশে। স্পেশালি রাস্টক্স এর পেশেন্ট যখন হিট চিল এবং সোয়েট স্টেজ ভাগ করে আমরা বুঝতে চাই যে এখন আপনার জ্বর কেমন আছে, এবার এখন তো আমার জ্বর কম আছে, কিন্তু আমি আপনাকে বলতে পারবো কখন আমার জ্বর আসবে, আপনি কি করে বলতে পারবেন? বলে জ্বর ঠিক আসার আধ ঘন্টা এক ঘন্টা আগে থেকে আমার এত গলা খুশখুশ করে আর এত কাশি শুরু হয় রাস্টক্স। এই যে চিল স্টেজটা প্রিডোমিনেন্ট হয় উইথ কাফ রাস্টক্স, আর ব্রায়ানিয়া হিট চিল সমস্ত স্টেজেই কাফ থাকে, ড্রাই কাফ। আর ব্রায়ানিয়া যেরকম একদিনের কাশিতেই পাঁজর ব্যথা হয়ে যায়, রাস্টক্সের কিন্তু একদিনের কাশিতে পাঁজর ব্যথা হয় না। তাহলে শুধু ড্রাই কাফ, পেশেন্ট জ্বরের সঙ্গে কাশছে, এই রকম একটা সিমটম ধরে নিয়ে আমরা ব্রায়ানিয়া দিচ্ছি, কেউ ভালো হচ্ছেন আবার কেউ ভালো হচ্ছেন না, কেন কি ওর মধ্যে একদল পেশেন্ট রাস্টক্স থেকে যাচ্ছে আমরা বুঝতে পারিনি। আর কি থাকে ব্রায়ানিয়ার? আমরা যেটা আগেই বলেছিলাম যে প্রচুর জল পিপাসা, অনেকক্ষণ পর পর অনেকটা জল খায়, আর বিটার টেস্ট ইন মাউথ। এই বিটার টেস্ট ইন মাউথ মনে রাখতে গিয়ে ব্রায়ানিয়া আমাদেরকে মনে রাখতে হবে আর্সেনিক বিটার টেস্ট ইন মাউথ, বাট অনলি ডিউরিং অ্যান্ড আফটার ইটিং। পার্সিটিলা বিটার টেস্ট ইন মাউথ থ্রু আউট দ্য ডে, ইট ইজ মোস্টলি অ্যাগ্রাভেটেড ইন মর্নিং, সকালবেলায় ভীষণ মুখতে লাগে। আর একটা ওষুধও খুব ভালো ওষুধ, এখন যেহেতু বর্ষা অল্প অল্প শুরু হয়েছে, এই বর্ষার মধ্যে যাদের কনস্টিটিউশন পারমিট করবে দু চারটে নেকটাউন্সাল পেশেন্ট চলে আসতে পারে, তাদেরও কিন্তু সকালবেলায় মুখটা তেতো থাকে, খাবার খেতে পারে না। এই বিটার টেস্ট ইন মাউথ কিন্তু ব্রায়ানিয়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম। আমরা জল পিপাসার ক্ষেত্রে একটু ভাগ করি, জল পিপাসার ক্ষেত্রে ব্রায়ানিয়ার সঙ্গে রাস্টক্সের একটু ভাগ করা দরকার। এটা ব্রায়ানিয়ার পেশেন্ট আমরা বলছি ভীষণ জল পিপাসা, ব্রায়ানিয়া পেশেন্ট বলছে আমার জিভ শুকিয়ে যাচ্ছে, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, রাস্টক্স বলছে আমার গলা শুকিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে কথাটা শুনতে হবে রোগী কি বলছে। ব্রায়ানিয়া পেশেন্ট বলছে আমার ঠোঁট শুকিয়ে গেছে, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, অনেকক্ষণ পর পর অনেক জল খাচ্ছি, 501 লিটার, এত জল পিপাসা পাচ্ছে, 501 লিটার জল খেয়ে নিচ্ছে। আর রাস্টক্সের পেশেন্ট বলছে আমার প্রচন্ড পিপাসা পাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, গলাটা মনে হচ্ছে কাঠ হয়ে যাচ্ছে, আমি জল খাচ্ছি, জল খেলাম 15 মিনিট পরে আবার জল পিপাসা পাচ্ছে। কিন্তু আর্সেনিকের মতো নয়, আর্সেনিক কিন্তু জল বেশি খেতে পারে না, জল খেলে তার পাকস্থলীতে গিয়ে অসুবিধা হচ্ছে, তার মনে হচ্ছে কোথায় একটা আটকে গেল, তারপরেও জোর কোথায় খেলে খেতে বমি পেয়ে যাবে,
রাষ্ট্রাস কিন্তু তা নয়। রাষ্ট্রাস বলছে আমি জল খাচ্ছি এবং যেটুকু জল খাচ্ছে সেটুকু ভালোভাবেই খাচ্ছে, জল খাওয়ার কোনো অসুবিধা নেই। কিন্তু ব্রায়োনিয়ার যে জল খাওয়ার পরে তৃপ্তি, রাষ্ট্রাক্সের সেই তৃপ্তি নেই। তাহলে গা ব্যথা, ড্রাই কাপ, ফিভার, হেডেক, গা হাত পা ব্যথা, এই সমস্ত আমরা ব্রায়োনিয়াতেও পাবো, রাষ্ট্রাক্সেও পাবো, কিন্তু জল পিপাসার পার্থক্য। আবার ব্রায়োনিয়ার পেশেন্টদের আমরা যেটা জানি মোশন অ্যাগ্রাভেশন এবং রেস্ট অ্যামিলারেশন, এবং রাষ্ট্রাক্স আমরা পড়বার সময় পেয়েছি যে ওদের বলা হয়েছে যে রেস্টে ওর অ্যাগ্রাভেশন হয়, মোশন অ্যামিলারেশন হয়। কিন্তু এই যে সিমটমের কথা আমরা বলছি, কোভিড-19 পেশেন্টরা এরা এতটাই প্রস্টেটেড, এতটাই উইক হয়ে পড়ে, রাষ্ট্রাক্সের পেশেন্টের পক্ষেও উঠে হাঁটাচলা করে যেরকম আমরা অন্যান্য জ্বরে কমন ফিভার বা অন্যান্য অসুস্থতা রাষ্ট্রাক্সকে যতটা আমরা মোবাইল দেখতে পাই, যতটা ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসে, আউট অফ প্রস্টেশন রাষ্ট্রাক্স কিন্তু অতটা ঘুরে ফিরে বেড়াতে পারে না। আর যেটা থাকে ব্রায়োনিয়ার ক্ষেত্রে, শুধু ডিউরিং ফিভার নয়, এমন হয়েছে পেশেন্ট ভালো হয়ে গেছে, অন্য কোনো চিকিৎসা পেয়ে ভালো হয়েছে, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ভালো হয়েছে, অন্য কোনো হোমিওপ্যাথি ডাক্তারের ওষুধ খেয়ে ভালো হয়েছে, তারপরে আপনার কাছে এসেছে, পেশেন্টের কাশিটা সারছে না, তার সঙ্গে একটা বিউটিফুল মেন্টাল মডিফিকেশন ব্রায়োনিয়ার একদল পেশেন্টের মধ্যে আমরা পাচ্ছি। আমার এক ডাক্তার বন্ধু, তার বাড়িতে তার স্ত্রী এবং তার ছেলে তাকে নিয়ে জেরবার হয়ে গেল, সে সারাক্ষণ একটাই কথা বলে যাচ্ছে যে আমাকে ব্যাংকের সব কাগজগুলো বের করে দাও, সারাদিন যোগ করছে আর বলছে এই যা টাকা পয়সা আছে, আমার যা শরীরের অবস্থা হলো, আমি তো আর ডাক্তারি করতে পারবো না, এই কটা টাকা পয়সা আছে, এতে আমাদের সংসার চলবে না, আমরা একেবারে পথে বসে গেলাম। এই যে আমরা ব্রায়োনিয়ার মধ্যে পড়েছিলাম যে ফিয়ার অফ পভার্টি, এই ফিয়ার অফ পভার্টি কিন্তু কোভিড পেশেন্ট অ্যাকিউট স্টেজেও বলছে এবং যখন পেশেন্ট একটু ভালো হয়ে যাচ্ছে তখনও বলছে। এবং এই যে কোভিড সিচুয়েশন যেটা হয়েছে তার যে সোশিও ইকোনমিক পার্সপেক্টিভ, কোভিড হলে মানুষের কাজ চলে যাচ্ছে, কোভিড হলে মানুষ কাজে যেতে পারছে না, সত্যি সত্যি একটা অর্থনৈতিক সমস্যা তৈরি হওয়ার জায়গা, ক্ষেত্র তৈরি হয়েছে। এই ক্ষেত্র তৈরি হলেও সকলে কিন্তু এটাতে একই রকম রিয়েক্ট করছে না। যারা এই ক্ষেত্রটা যেরকম তৈরি হয়েছে সেটাকে মনে মনে প্রশ্রয় দিয়ে ওটাই সারাদিন একটা অবসেশনের মধ্যে নিয়ে যাচ্ছেন, এবং তার ফলে তাদের যে অ্যাংজাইটি হচ্ছে, তার ফলে যে ইমিউন সাপ্রেশন হচ্ছে, তার ফলে তারা সহজে আক্রান্ত হচ্ছেন, সেই সমস্ত পেশেন্টদের কিন্তু একটা কোভিড আক্রান্ত পেশেন্ট আক্রান্ত হওয়ার আগে থেকেই এই অ্যাংজাইটি, একটা অ্যাপ্রিহেনশন, আমি গরিব হয়ে যাব, আমি কাজ করতে পারবো না, আমার কাজ চলে যাবে, এই ভাবতে ভাবতে তারা কিন্তু এই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। তো এইরকম ভাবে আমরা কিন্তু একটা ওষুধ যখন নির্বাচন করব, পেশেন্ট কিন্তু খুব কষ্ট পাচ্ছে, তাকে কিন্তু অনেক কথা জিজ্ঞেস করার আমাদের সুযোগ নেই, সেও অনেক কথা নিজে থেকে বলতে পারবে না, কিন্তু যে কটা কথা বলবে নিজে নিজে বা আর বাড়ির লোক বলবে, আমি যে কথাগুলি বলছি এগুলো কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হয়নি কিছুই, পেশেন্ট বলেছে আর বাড়ির লোক বলেছে, একটা দুটো কথা জিজ্ঞেস করে আমরা মডিফিকেশন করেছি। আর ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাই, যেরকম আর্সেনিকে আমরা বলছিলাম যে ওর হিট স্টেজটা খুব লম্বা এবং তখন ঘাম থাকে না, ব্রায়োনিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি প্রায় চিল স্টেজটুকু বাদ দিলে হিট স্টেজে অল্প অল্প ঘাম থাকে গায়ে, আর সোয়েট স্টেজে তো ভালোই ঘাম হয়, কিন্তু প্রফিউজ দরদর করে কিন্তু ব্রায়োনিয়ার পেশেন্ট খাবে না। আমরা ব্রায়োনিয়ার পেশেন্ট গায়ে হাত দিই দেখবো সবসময় একটা তেল তেলে আঠা আঠা ঘাম লেগে আছে, এই ব্রায়োনিয়ার ক্যারেক্টারিস্টিক ঘাম। যদি আমরা জিজ্ঞেস করি আপনার ঘাম কিরকম হচ্ছে, বলে ডাক্তারবাবু ঘামটা হলেই তো বেঁচে যেতাম, আমার জ্বর কমছে ঠিকই, কিন্তু সেভাবে যে দরদর করে ঘাম দিয়ে জ্বর ছাড়ছে তা নয়, ওই কিন্তু ব্রায়োনিয়ার সিমটম বলবো। আর ব্রায়োনিয়ার জল পিপাসা শীত যখন পায় তখনও, যখন হিট স্টেজ আয় আরো জল পিপাসা বাড়ে, সোয়েট স্টেজ এসে গেলে আরো জল পিপাসা বাড়ে, মানে জ্বরের যত ক্রমপর্যায়ে এগোতে থাকে তত জল পিপাসা বাড়ে। আজকে আমরা এই আর্সেনিক এবং ব্রায়োনিয়া দুটো ওষুধ নিয়ে আলোচনা করলাম, তাতে প্রায় 45 মিনিট হয়ে গেছে। তো অনেকগুলি ওষুধের কথা আমরা আলোচনা করতে চেয়েছিলাম, তো আমরা মনে হয় আর একটা ওষুধ নিয়ে আলোচনা করে আজকে আলোচনা প্রশ্ন উত্তর করব, তারপরে আমরা আবার এর মধ্যে এক সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আবার একটা সেশন করে আবার বাকি ওষুধগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারবো। কোনোভাবেই কিন্তু আমরা এই যে একটা ওয়েবিনার করে একটা ওষুধের পুরো লক্ষণ বলে দেবো আর সেটা আপনারা লিখে নেবেন আর সেটা মিলিয়ে মিলিয়ে করবেন, সেটা হতে পারবে না। যেটা চেষ্টা করছি আমি সেটা হলো যে একটা অভিমুখ বলে দেওয়া, যে এভাবে রুগীরা বলছে, এভাবে করলে হতে পারে, এভাবে করলে হচ্ছে, এরপরে যে ওষুধটা আমি বলবো
যে যে ওষুধটা খুব দরকারি হয়ে পড়ছে সেই ওষুধটার নাম পালসেটিলা। পালসেটিলা ওষুধটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা এখন প্রায় সকলেই জেনে গেছেন যেভাবে ব্যবহার করছেন, যদি জল পিপাসা না থাকে আর যদি পেশেন্টটা একটু চুপচাপ প্রকৃতির হয়ে যায় আর পেশেন্টের যদি কেউ একটু যত্নশীল হন, রেপার্টারি খুঁজে থাকেন, তাহলে দেখবেন যে ওই নাকে গন্ধ চলে যাচ্ছে, স্বাদ চলে যাচ্ছে, তাকে আমরা পালসেটিলা দিয়ে দিচ্ছি। এরকম ভাবে পালসেটিলাকে আমি সংক্ষিপ্ত করতে বারণ করছি, কেন পালসেটিলা ওষুধটার ক্ষেত্র খুব বড়। কেন আমি গতকালই একটা পেশেন্ট দেখলাম, পেশেন্টের বয়স 72 বছর, পেশেন্টের ব্লাড সুগার আছে, ব্লাড প্রেশার আছে, 5 বছর আগে টিউবারকুলোসিস হয়েছিল, একদম ইমাসিয়েটেড পেশেন্ট। গতকাল তাকে দেখা হয়েছে, গতকাল পর্যন্ত তার 4 দিন ধরে 101 থেকে 102-103-এর মধ্যে জ্বর চলছিল, তাকে আমরা কেস চেকিং করেই পালসিটিলায় পৌঁছই এবং পালসিটিলা 30 কালকে ফ্র্যাকশনাল ডোজে 2 ডোজ দেওয়া হয়েছে। আজকে সকাল থেকে তার জ্বর নেই, এখন একটু আগে ওরা খবর দিলেন স্যাচুরেশন 96-97 এবং পেশেন্ট ভালো আছে, মাথা যন্ত্রণা আছে কিছু, বাকি সব ভালো আছে। এই যে পালসিটিলার ক্ষেত্রটা কেন আমি এত বড় করে বলছি, পালসিটিলা হলো একটা অ্যান্টি টিউবাকুলার ড্রাগ, টিউবাকুলার ডায়াথিসিসের পেশেন্টের ওষুধ। এবার যারা টিউবাকুলার ডায়াথিসিসের পেশেন্ট, যদি আমরা মায়োজম কনসিডার করি, তাদের যদি কোভিড হয় তাদের লাং এফেক্টেড হওয়ার প্রবণতা বেশি, ইনবিল শরীরের মধ্যে, তারা যদি ঠিক মতন চিকিৎসা না পায়, যত পেশেন্টদের কোভিড হচ্ছে তাদের মধ্যে যাদের টিউবাকুলার ডায়াথিসিসের পেশেন্ট তাদের লাং এফেকশন সহজে হবে, তাদের কোভিড লাং সহজে হবে, মায়াজমেটিক যে ব্যাকগ্রাউন্ড বা ডায়াথিসিস তাকে সেদিকে নিয়ে যাবে। সেই জন্য চিকিৎসাকে চিকিৎসা শুরুতে যদি সেই সব পেশেন্টদেরকে আমরা ইন্ডিকেশন অনুযায়ী পালসিটিলা, কারো যদি ইন্ডিকেটেড হয়ে যায় আমরা শুধু পেশেন্টটার কোভিড ভালো করব তাই নয়, তার যে লাং ইনভলভমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল সেটাকে অ্যাভয়েড করে দিতে পারবো। পালসিটিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিমটম যেটা, প্রথম হলো প্যারাক্সিজমাল ফিভার, কখন জ্বর আসে, বেশিরভাগ ক্ষেত্রে পালসিটিলার জ্বর আসে বিকেলবেলায় 3:30-4:00-5:00 এরকম সময়। এই যে জ্বরটা যখন আসে, চিল এবং হিট স্টেজ খুব অল্প সময়ের মধ্যে পার হয়ে যায়। পার্সিটিলা পেশেন্টে জ্বর আসছে, শীত লাগছে, শীত লাগছে, কাপড়ে লাগছে, কম্বল দাও, কম্বল দাও, এই বলতে বলতেই পেশেন্টের গায়ে প্রচন্ড তাপ উঠে যায়, তখন গায়ে আর এসব ঢাকা রাখতে চায় না। চিল এবং হিট স্টেজ খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তারপরে হিট স্টেজটা খুব লম্বা চলে। আর্সেনিকে যেরকম কেউ 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা ধরে চিল স্টেজ চলছে, ব্রায়নি আর 1 ঘন্টা, 1.5 ঘন্টা ধরে চিল স্টেজ চলছে, পার্সিটিলা কিন্তু তা নয়, খুব অল্প সময়ের মধ্যে হিট স্টেজ চলে আসে। কিন্তু শুরুতে হয়তো খুব কাঁপুনি লাগলো, বিকেলবেলায় 4টা থেকে জ্বর আসে। আর যেটা থাকে জ্বরের সঙ্গে, যেটা আমরা কনফিউজ হয়ে যাই অনেক সময়, পেশেন্ট বলে যখন ডাক্তারবাবু জ্বর আসে আমার যেটা মেন অসুবিধা হয়, দুটো পা এত জ্বালা করে আপনি বিশ্বাস করবেন না, যেই বললো পা জ্বালা করে আর জ্বর আসে, আমাদের আর কোনো অন্য ওষুধের কথা মনে আসে না, অপেক্ষা করি কখন ওকে সালফার দিয়ে দেবো, কেউ ধৈর্য ধরে পারি না তো সন্ধ্যেবেলাতেই সালফার দিয়ে দিলাম, এই সন্ধ্যেবেলা সালফার দিলে যে অ্যাগ্রাভেশন হলো, অসুখ তো সারলই না, সালফার পেয়ে অ্যাগ্রাভেশন হয়ে সারা রাত 103-104 জ্বর চলতে থাকলো, পেশেন্ট খারাপ হয়ে স্পয়েল হয়ে যাবে, কারণ এটা হলো পেশেন্টটা সালফারের ছিল না। পালসিটিলা পেশেন্টের বিকেলবেলায় জ্বর আসে, সন্ধ্যেবেলায় জ্বর আসে, এবং জ্বর যখন আসে পা দুটো বিশেষ করে মনে হয়, পেশেন্ট ফিল করে যে ভেতর থেকে একটা আগুন বেরোচ্ছে, এবং কোভিড পেশেন্টরা এটা রিপিটেডলি যাদের পালসিটিলা আমি দিয়েছি তারা এই কথাটি একদম ক্যাটাগরিক্যালি বলছেন, ডাক্তারবাবু যখন জ্বর আসে জ্বরের কষ্ট একরকম, সবচেয়ে যেটা অসুবিধা আমার হচ্ছে হাঁটু থেকে পা পর্যন্ত, বিশেষ পা দুটো, লেগ, ফুট, বলছে এত জ্বালা ভেতর থেকে মনে হচ্ছে একটা গরম বেরোচ্ছে, আগুন বেরোচ্ছে। আমরা ম্যাথমেটিকা বইতে পড়লে দেখবো লেখা আছে, মনে হয় যেন ভেনের মধ্যে গরম জল ছেড়ে দিলে যেরকম ফিল হয় সেরকম ফিল, এরকম রাস্টক্স এর মধ্যেও আছে, রাস্টক্স এর ওই ফিল আছে, রাস্টক্স সাধারণ স্টিল কিন্তু ওর ওরকম ফিলিং আছে। তো পালসিটিলার এটা একটা ফিলিং, তার সঙ্গে যেটা পালসিটিলাতে আমরা পাই আবার আমাদের কনফিউজ করে দেয়, অন্য সময় ঠিক আছে, দিনের বেলা সকাল থেকে যখন জ্বর অল্প, পেশেন্ট ভালোই কথাবার্তা বলছে, খাওয়া দাওয়া করছে, ঠিক আছে, যেই বিকেল বেলায় জ্বর হলো একদম শুয়ে পড়ে আহা হা করতে শুরু করলো, কাতরাতে শুরু করলো, তারপরেই যেটা ও বলতে শুরু করে, সবাইকে ডাকো যে আমি বোধহয় আর বাঁচবো না, এই যেই বললো আমি বাঁচবো না আর আমাদের কাছে অন্য কোনো ওষুধ নেই, ফিয়ার অফ ডেথ, যেই বলেছে তাকে আমাদের আর্সেনিক দিতে হবে, তার সঙ্গে জ্বালা যুক্ত হয়ে গেছে, কিন্তু এই জ্বালা কিন্তু সারা শরীরের জ্বালা নয়,
এই জ্বালা যখন তার শরীরে হচ্ছে পার্টিকুলার টাইম হচ্ছে ডিউরিং প্যারাক্সিজমা ফিভারে হচ্ছে, আর যে ফিয়ার অফ ডেথ হচ্ছে সেটাও ডিউরিং প্যারাক্সিজমা ফিভারে হচ্ছে। এই যে পার্সিডিলা মৃত্যু ভয় আমরা কিন্তু সাধারণ ম্যাথমেটিকা বইতে পাই না, নেই তেমন ভাবে বলা নেই, কিন্তু এই পার্সিডিলা মৃত্যু ভয় আমি অনেক আগে একটা টিউবাকুলার অ্যান্টি টিউবাকুলার পেশেন্ট দেখেছিলাম যে টিবির ওষুধ খেয়ে যা জ্বর সারছিল না তাকে পার্সিডিলা দেওয়া হয়েছিল। সেই সময় সবচেয়ে আমাকে একটা গুরুত্বপূর্ণ ভাবে পেশেন্ট এই সিমটমটা আমার কাছে এসেছিল। সারাদিন তিনি বাজার ঘাট করতেন, সব করতেন, কিন্তু জ্বর এলেই তার মৃত্যু হয়, আর তখন সারাক্ষণ বলছে মরে যাবো মরে যাবো। আমি বোগার বনি মেশিনের যে রেপার্টরি আছে বিবিসি আর, সেখানে দেখবেন ফিভারের যে চ্যাপ্টার আছে সেখানে কনকমিটেন্ট মাইন্ড, ফিয়ার অফ ডেথ, পার্সিডিলা হলো ফার্স্ট গ্রেড, আর্সেনিক তার পরের গ্রেড, অ্যাকোনাইট তার পরের গ্রেড। সেই জন্যে এই যে মডিফিকেশন ফিয়ার অফ ডেথ ডিউরিং প্যারাক্সিজম অফ ফিভার ইফ ইট বি আর ইভিনিং, সেখানে কিন্তু পার্সিডিলা একটা খুব ভালো ওষুধ। আর যেটা হয় কি পেশেন্ট শীত বোধ করছে, পার্সিডিলা পেশেন্ট ভেতরে ভেতরে শীত কাঁপুনি ভাব, কিন্তু ওকে যদি বাইরে থেকে গরম দেওয়া হয়, বিশেষ করে ও শীত লাগছে বলে তার জানলা সব বন্ধ করে দেওয়া হলো, ঘরের পাখা বন্ধ করে দেওয়া হলো, ওকে ঘরে একটা গায়ে কম্বল চাপা দিয়ে দেওয়া হলো, ও কিন্তু পছন্দ করবে না। এক্সটার্নাল ওয়ান পার্সিডিলা একদম কমফোর্ট নেই। তার সঙ্গে যেটা বারবার আমরা বলেছি লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, নাকের গন্ধ চলে যায়, স্বাদ চলে যায়। আর পার্সিডিলার থাস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাধারণভাবে আমরা জানি পার্সিডিলা হলো থাস্টলেস, কিন্তু পার্সিডিলা থাস্ট খুব যদি আমরা ক্যাটাগরিক্যালি লক্ষ্য করি রোগীর মধ্যে যেটা পাবো রোগী বলবে, স্পেশালি কোভিড রোগীরা বলছে, কেন কোভিড রোগীতে জেনারেল ডিহাইড্রেশন আছে বাট পেশেন্ট পার্সিডিলা, সে কি বলছে, ওই যে ডাক্তারবাবু আমার ঠোঁটটা শুকিয়ে যাচ্ছে জানেন তো, এবং ঠোঁট শুকিয়ে যাচ্ছে দেখুন ঠোঁটের কি অবস্থা, সব চামড়া উঠে গেছে, আমি সারাক্ষণ জিভ দিয়ে ঠোঁটটাকে চাটছি, ঠোঁটটা ভিজিয়ে রাখছি, ঠোঁটটা টান ধরে যাচ্ছে, জল খাচ্ছেন না কেন, জল খেতে ইচ্ছা করে না, পিপাসা নেই, আমার এই ঠোঁটটাই শুকিয়ে যায়, ড্রাই লিপস, হ্যাঁ পেশেন্টের ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ঠোঁট চাটছে ভিজিয়ে রাখার জন্য, কিন্তু জল খাওয়ার ইচ্ছা নেই। পালসেটলা পেশেন্ট কি জল খায়? কখনো খায়, যখন তার হিট স্টেজ চলে, তখন খুব শরীরে তাপ এসেছে, তাপটা বাড়ছে, সেই সময় একমাত্র জল পিপাসা পায়। এরকম আমার মনে আছে আমার এক এক স্টুডেন্ট অনেক দূরবর্তী একটি শহরে ভারতবর্ষের একটি রাজ্যে সে চাকরি করতো, সে অসুস্থ হয়েছে, তার কাঁপুনি স্টেজটা পার হয়ে টেম্পারেচার 102-3 উঠেছে, তখন আমাকে ফোন করেছে, তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন ও বললো হ্যাঁ স্যার জল পিপাসা পাচ্ছে আর সব সিমটম বললো, তোকে পালসিডিলা 30 খেতে বললাম এবং ও আধ ঘন্টার মধ্যে ওই জ্বর রেমিশন হয়ে গেছে। সেই জন্য পালসিডিলা মানে থাস্টলেস এরকম মনে করা উচিত নয়, পালসিডিলা থাস্টকে ভালো করে আমাদের শিখতে হবে। লিপস ড্রাই, লাইক টু লিক্স দ্য লিপস বাট ডোন্ট লাইক টু ড্রিঙ্ক, আর থার্স্টি অনলি ডিউরিং হিট স্টেজ। আর একটা মজার কথা পার্সিডিলাতে আছে, এটা খুব ইন্টারেস্টিং, পার্সিডিলা পেশেন্ট বাড়ির লোকেদের যদি আমরা জিজ্ঞেস করি যে এই জ্বর এসেছে, জ্বর আসার পর ওর মেজাজ রাগ কিরকম হয়েছে আগের তুলনায়, বাড়ির লোকেরা যদি বলতে পারেন গুছিয়ে, যদি কোনো ভালো অবজারভেশন কারোর থাকে, অনেকেই বলতে পারেন, বলতে পাচ্ছেন যে ডাক্তারবাবু ওর কিন্তু স্বভাব খুব ভালো, এই জ্বর আসার পরে দেখছি এত খিচখিচ করছে, এত রেগে যাচ্ছে। আমরা জানি পার্সিডিলা ও আইল্ড মাইল্ডিং ডিসপজিশন, কিন্তু ডিউরিং অ্যাকিউট অ্যাটাক অফ ফিভার পেশেন্টের মধ্যে ইরিটেবিলিটি, পেশেন্টের মধ্যে পিভিশ ফিলিং খুব বেড়ে যায়, এবং এই যে পিভিশ ফিলিং এবং ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে অনলি ডিউরিং অ্যাকিউট ইলনেস, আদারওয়াইজ কিন্তু খুব ঠান্ডা প্রকৃতির। এটাও যদি কোনোভাবে আমরা রোগীর কাছ থেকে শুনতে পারি, আমাদের জিজ্ঞেস করতে হবে পেশেন্টের মেন্টাল অ্যাটিটিউড, জ্বর অবস্থায় কি হয় আমাদের জানা খুব দরকার, কারণ মেন্টাল মডিফিকেশনের পরে আমাদের ওষুধের সিমটম নির্ভর করে। সেই জন্য একটা কথা জিজ্ঞেস করলে পেশেন্টের বাড়ির লোক বলে দিতে পারছে না ডাক্তারবাবু এইরকম কিন্তু খিটখিটে স্বভাবেরও নয়, এই জ্বর আসার পরে দেখছি প্রচন্ড খিচখিচ করছে, সবটাতে খিটখিট খিটখিট করছে। এবং আমি ম্যাথমেটিকা খুলে দেখে অবাক হয়ে গেলাম, ম্যাথমেটিকা লেখা রয়েছে পালসিডিলা জেনারেলি মাইল্ড বাট বিকাম বিরিটেবল অ্যান্ড পিভিশ ডিউরিং ইলনেস। আর যেটা ইন্টারেস্টিং সিমটম পার্সিডিলার মধ্যে আমরা পাই সেটা হলো পেশেন্ট একা শুতে পারে না, জ্বর অবস্থায় বিশেষ করে ঘরে আলো জ্বেলে শোয়ে, এবং বলতে থাকে যে কেন তুমি আলো জ্বেলে ঘুমাচ্ছ, কেন ঘুমাইবে কি করে, না ডাক্তারবাবু আমি যে আলো জ্বেলে যদি না থাকি ওই যে করোনায় মরে গেছে না ওই পাড়ায় লোক, ওই যে ওই পাড়ার লোক মরে গেছে, ওই বাড়ির বউটা মরে গেছে, ওই বাড়ির ছেলেটা মরে গেছে, আমার যে অন্ধকার হয়ে যাচ্ছে না ঘরটা,
আমি থাকতেই পারবো না, মনে হচ্ছে ওই সব ভূত সব আমার কাছে চলে আসবে। এত বিউটিফুলি পেশেন্ট তার সিমটম ম্যানেজ করতে পারে ইফ উই বি কালেক্টেড কারেক্টলি। আজকে আমরা এই আর্সেনিক, ব্রায়োনিয়া এবং পালসিডিলা তিনটে ওষুধ নিয়ে বললাম। আবার এর মধ্যে যদি আমরা সুযোগ করে উঠতে পারি, এক দু সপ্তাহের মধ্যেই বসবো, মানে খুব বেশি দেরি করতে আমি চাইছি না, আমরা আবার অন্যান্য ওষুধগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। আমরা প্রায় 1 ঘন্টা ধরে এই আলোচনা করলাম এবং 1 ঘন্টা আলোচনা আমাদের যেটা শেষ হলো, তো এবার আমি